আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ ই লার্নিং কার্যক্রমের পক্ষ থেকে আমি তোমাদের বিষয় শিক্ষক মোহাম্মদ আতিকুজ্জামান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি আজ নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব। সবাইকে স্বাগতম। শিখন ফল এ বিষয়টি পাঠ শেষে শিক্ষার্থীরা 1 পঞ্চম অধ্যায়ের সৃজনশীল 2 নম্বর প্রশ্ন সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখে নেওয়া যাক পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নটি কি ছিল। পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 2। ফাহিম L1 দৈর্ঘ্যের একটি রাবার ব্যান্ডের এক মাথা দেওয়ালে গাঁথা পেরেকের সাথে বেঁধে অপর মাথা এম ভর ঝুলিয়ে দিয়ে দেখলো রাবার ম্যান্ডি L2 10 ফুট 10 এ পর্যন্ত লম্বা হয়। ভর সরিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে। সে তার পরীক্ষা ফলাফল কাগজের নিচে টেবিল আকারে লিখে রাখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই টেবিলে ভর কেজি, ভর ঝুলানোর অবস্থায় দৈর্ঘ্য L2 সেন্টিমিটার এককে, ভর সরিয়ে নেওয়ার পর দৈর্ঘ্য L1 সেন্টিমিটার এককে দেওয়া আছে এবং এই আলোকে কিছু প্রশ্ন করা আছে। এবার চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। ক, হুকের সূত্রটি লিখো। খ, কিরণ কিভাবে বিকৃতি ঘটায়। গ, M = 2.7 কেজি হলে L2 = হিসাব করো। ঘ, টেবিলের তথ্য ব্যবহার করে প্রতিদিন কাজে লাগানো যায় এমন একটি যন্ত্রের নকশা আঁকো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখে নেওয়া যাক এই সৃজনশীল প্রশ্ন 2 এর উত্তরগুলো কেমন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল 2 নম্বরের ক প্রশ্নটি ছিল হুকের সূত্রটি লেখো। তো হুকের সূত্রটি কেমন হবে, 2 এর ক নম্বর প্রশ্নের উত্তরটি এবার দেখা যাক। যে হুকের সূত্রটি হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি। যেহেতু সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসে, তাই আমরা লিখতে পারি বা পীড়ন সমান ধ্রুবক গুণ বিকৃতি, বা পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি সমান ধ্রুবক। শিক্ষার্থী বন্ধুরা, চলে গিয়ে দেখে নেওয়া যাক 2 এর খ নম্বর প্রশ্নটি কি ছিল। 2 এর খ নম্বর প্রশ্নটি ছিল পীড়ন কিভাবে বিকৃতি ঘটায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে এবার দেখে নেওয়া যাক পীড়ন কিভাবে বিকৃতি ঘটায় এই প্রশ্নের উত্তরটি কেমন হবে। 2 এর খ নম্বর প্রশ্নের উত্তর, পীড়ন বল প্রয়োগের মাধ্যমে কোনো বস্তুর বিকৃতি ঘটায়। কোনো বস্তুতে বল প্রয়োগ করলে হুকের সূত্র অনুসারে কোনো বস্তুর বিকৃতি যত বেশি হবে পীড়নও তত বেশি হবে, অর্থাৎ বিকৃতি প্রতিরোধকারী বলের মানও তত বেশি হবে। যেহেতু পীড়ন একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল দ্বারা পরিমাপ করা হয়, সুতরাং বলা যায় একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল যত বেশি হবে বস্তুটি তত বেশি বিকৃত হবে, অর্থাৎ তার দৈর্ঘ্য, আয়তন বা আকার তত বেশি পরিবর্তিত হবে। এইভাবেই পীড়ন বিকৃতি ঘটায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার গ নম্বর 2 এর গ নম্বর প্রশ্নটি কি ছিল সেটা দেখে নেওয়া যাক। 2 এর গ নম্বর প্রশ্নটি ছিল M = 2.7 কেজি হলে L2 = হিসাব করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এম এর মান দেওয়া আছে 2.7 কেজি, L1 = দেওয়া আছে 10 সেন্টিমিটার, L2 = হোয়াট। স্প্রিং ধ্রুবক কে হলে আমরা জানি F = kx। এখানে x = লেখা যায় L2 - L1 এবং আমরা F = লিখতে পারি mg। তাহলে আমরা সমীকরণটিকে লিখতে পারি, যদি আমরা সাজিয়ে লিখি তাহলে অতএব mg = k L2 - L1, অর্থাৎ F এর মান আমরা mg, k থাকলো আর x এর মান আমরা বসালাম L2 - L1, বা M/L2 - L1 = kg। এখানে kg একটি ধ্রুব সংখ্যা, ধরি kg = হলো c। অতএব আমরা সমীকরণটিকে লিখতে পারি M/L2 - L1 = হলো c। এখানে টেবিলের দ্বিতীয় উপাত্ত থেকে আমরা পাই, অর্থাৎ c = দ্বিতীয় উপাত্তে m এর মান দেওয়া আছে 0.4, l2 এর মান দেওয়া আছে 12 এবং l1 এর মান দেওয়া আছে 10। তাহলে আসে 0.4/2। 0.4 কে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে এই ধ্রুবকের মান আসে 0.2। আবার M = 2.7 কেজি হলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, যেহেতু এম এর মান দেওয়া আছে 2.7, তাই এম এর পরিবর্তে আমরা লিখলাম 2.7। L2 থাকলো, আমাদের L2 মান নির্ণয় করতে হবে, আর L1 এর মান আমরা পেয়েছিল 10, আর কনস্ট্যান্টের মান পেলাম, c এর মান 0.2,
এখন আমরা এটা সমাধান করব, অর্থাৎ এল টু মাইনাস টেন সমান লিখা যায় 2.7 ডিভাইড বাই 0.2, বা এল টু সমান লিখা যায় যেহেতু মাইনাস টেন আছে অপর 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 পাশে গেলে সেটা হয়ে যাবে প্লাস টেন, অর্থাৎ প্লাস টেন প্লাস 2.7 ডিভাইড বাই 0.2, অর্থাৎ এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা এল টুর মান পাবো 23.5 সেন্টিমিটার। এটাই হলো নির্ণয় এল টু এর মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার দেখে নেওয়া যাক দুইয়ের ঘ নম্বর প্রশ্নটি কি ছিল। দুইয়ের ঘ নম্বর প্রশ্নটি ছিল টেবিলের তথ্য ব্যবহার করে প্রতিদিন কাজে লাগানো যায় এমন একটি যন্ত্রের নকশা আঁকো। তো দুইয়ের ঘ নম্বর প্রশ্নের উত্তরটি কেমন হবে চলো এবার দেখে নেওয়া যাক। দুইয়ের ঘ নম্বর প্রশ্নের উত্তর, টেবিলের তথ্য ব্যবহার করে প্রতিদিন কাজে লাগানো যায় এমন একটি যন্ত্র হিসাবে রাবার ব্যান্ডের ব্যালেন্স ব্যবহার করা যায়। চিত্র, রাবার ব্যান্ডে তৈরি স্প্রিং ব্যালেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়েছে, চলো এবার সৃজনশীল প্রশ্নটি দেখে নেওয়া যাক। কোন পুকুরের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার, এতে 2 মিটার গভীরে পানি আছে, পানির ঘনত্ব 1000 kg/3। ক, ঘনত্ব কাকে বলে? খ, চাপ ও ঘনত্বের মধ্যে দুটি পার্থক্য লিখো। গ, পানির ভর নির্ণয় করো। ঘ, পুকুরের পানির ঘনত্ব যদি 1.24 kg/3 হয় তবে 1 কেজি পানির আয়তন কত হবে, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেওয়া হয়েছে, চলো এবার দেখে নেওয়া যাক বাড়ির কাজটা কি। বাড়ির কাজ 1, টর্সেলের শূন্যস্থান কি ব্যাখ্যা করো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সৃজনশীল প্রশ্নটি সহ বাড়ির কাজটি অতি যত্ন সহকারে করে ফেলবে। ধন্যবাদ সবাইকে। আজকের আলোচনার উপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের ঘরে গিয়ে কমেন্ট করবে, আমি আগামী ক্লাসে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আজ এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।